হয় ব্রহ্মপুত্রের মাজত সন্ধানহীন এজন আরক্ষী জোয়ান, আরক্ষীর জোয়ানজন হয়েছে কৌশল কলিতা। আজি রাতেপার ভাগত দক্ষিণমা মানকাছর জেলার আরক্ষী অধীক্ষক DSP চন্দন কলিতা আর ফকিরগঞ্জ থানার কবি দাসে ফকিরগঞ্জ আরক্ষী থানারপরা ব্রহ্মপুত্রর মাজেরে নাওয়ারে যাত্রা করেছিল বন্দিয়ানা আরক্ষী চকিলে। আর আরক্ষী থানালে যাওতে কিন্তু ব্রহ্মপুত্রর মাজমজিয়াত কিন্তু এখন অঘটন ঘটে, আর অঘটনত কিন্তু যি কৌশল কলিতা নামে আরক্ষী যোয়াজন নাওয়ারপরা বাগরি পড়বে পরে ব্রহ্মপুত্রর মাজমজিয়াত, আর ব্রহ্মপুত্রর মাজমজিয়াত বাগরি পড়ার লগেলগে কিন্তু এক হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয় আরক্ষীর মাজত। দেখা গেছে যে বর্তমানলৈকে যি কৌশল কলিতা নামে আরক্ষী যোয়াজন DSP নিরাপত্তারক্ষী আছিল, আর নিরাপত্তারক্ষী কিন্তু বাগরি পড়ার লগেলগে কিন্তু বর্তমানলৈকে নিরুদ্দেশ হওয়া পরিলক্ষিত হয়েছে। আজি রাতেপুয়ার ভাগত কিন্তু এক আরক্ষীর কারণে এক দুঃখজনক আর মর্মান্তিক ঘটনা হওয়া পরিলক্ষিত হয়েছে দক্ষিণমা মানকাছর জেলাত। ইতিমধ্যে মোর হইতে জেলা আখুর সভাপতি আছে, মো কথা পাতিবলে যত্ন করিম। দাদা, যেহেতু আপনি কথাকার গমে পাইছে, কি কব? হয়, এয়া বড় দুর্ভাগ্যজনক ঘটনা, এটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আমি আমার নেদেখাজনের ওসরত এটাই প্রার্থনা করো অতি সোনকালে যাতে উদ্ধার করে। ইতিমধ্যে আমি জানামতে ইতিমধ্যে SDRF বাহিনী তাতে উপস্থিত হয়েছে, SDRF বাহিনী তাতে চলাই আছে উদ্ধারের প্রচেষ্টা। আমি এটাই প্রার্থনা করো প্রভুর ওসরত যাতে অতি সোনকালে উদ্ধার হয়। হয়, নিশ্চিতকৈ কব লাগবে। ইতিমধ্যে কিন্তু SDRF বাহিনী ঘটনাস্থলত গিয়ে উপস্থিত হয়েছে, আর ঘটনাস্থলত গিয়ে উপস্থিত হয়ে কিন্তু তালাশি অভিযান অব্যাহত রাখিছে। আজি রাতেপা প্রায় 9:20 কিন্তু এই যে অঘটন, নাওয়ারপরা বাগরি পরা কৌশল কলিতা নামের আরক্ষী যোয়াজন কিন্তু নিরুদ্দেশ হওয়া পরিলক্ষিত হয়েছে। বর্তমান আরক্ষীর মাজত এক হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এক মর্মান্তিক